হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে, কিভাবে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অটোমেটিকভাবে। তো বন্ধুরা, এই কাজটি কীভাবে করবেন জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমি আছি আপনাদের সঙ্গে জনবি, আপনারা দেখছেন জনটেক চ্যানেল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো সেই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়া বন্ধুরা, আপনারা প্লে স্টোরের সার্চ বারে এখানে লিখবেন রিমুভ ডট বিজি, আর ই এম ও ভি ই, রিমুভ ডট বিজি, এরকমভাবে লিখে বন্ধুরা আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পরে এরকমভাবে ইন্টারফেস আসবে। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে রিমুভ ডট বিজি এসেছে। তো আপনারা এই অ্যাপসটা ইনস্টল করবেন। আপনারা ইনস্টল করে নেবেন, আমার ইনস্টল করাই আছে। তো ইনস্টল করার পরে বন্ধুরা আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এরকমভাবে ইন্টারফেস আসবে। তো তারপর আপনারা এখানে আপলোড ইমেজ লিখা এসেছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা ফটোসে চলে যাবেন। ফটোসে যায় আপনারা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তো সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো ধরেন আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো দেখতে পাচ্ছেন আপলোডিং হইতাছে, তো অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। তো বন্ধুরা দেখলেন কি সুন্দরভাবে রিমুভ হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। তো বন্ধুরা এরকমভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।